গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি 10টা থেকে শুরু করে দিয়েছি আর ভাবছো চা নিয়ে আমার মা কোথায় ছুটছে কোথায় ছুটছে, চলো গিয়ে দেখে আসবে তোমরা, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো আমি আগে যাই, চা পরে যাই, আগে ক্যামেরাম্যান আগে যাই। এই যে সেই ফুল কালকে দেখিয়েছি, আর মা এখন চা নিয়ে দিতে যাচ্ছে। ওই যে আমাদের মানে একদম বাড়ির পাশে একটা কল ছিল না, ওই কলটা প্রায় এক বছর পর সেটাকে বাঁধানো হচ্ছে, আরও এক বছর পর কলের যাবতীয় লাইন ফাইন করা হবে। তো ওনাদের তো চা দিতে হয়। আমাদের পাড়া থেকে আগে প্রথমে জয়ন্ত কাকু চা দিয়েছে, আর সেকেন্ড হলো আমার মা গিয়ে চা দিয়ে এলো। চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চা খাবো। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার ছেলের পরীক্ষা নেই সেহেতু ঘুম থেকে উঠতে দেরি হলেও কোনো প্রবলেম নেই। কি হয়েছে? এইবারে আমাদের চা বসানো হয়েছে, আর আমরা তো রচা মা খাই, আর আমি তো খাই দুধ চা। আমার আবার রচা মুখে রোচে না, কারণ আমি চিনি ছাড়া খাই, চিনি ছাড়া রচা একদমই খেতে ভালো লাগবে না, চিনি ছাড়া দুধ চা কিন্তু খেতে ভালোই লাগবে। তো এইটা আমার জন্য হবে চিনি ছাড়া দুধ চা। চা খাওয়ার পর্ব শেষ। এখানে হলো আমি তরি তরকারি কুটে নিয়েছি, আজকে আমাদের বাড়িতে ডিমের ঝাল রান্না হবে। আর আলুগুলো দেখো আমি খোসা সমেত এইরকম ভাবে কেটে নিয়েছি ডিমের ঝালে, আমার এই আলুটাই বেশি পছন্দ, তবে খোসাটা ছাড়ালে ভালো হতো, এখন কেটে ফেলা হয়েছে। আর কিছু করার নেই, এখানে আদা, এখানে পেঁয়াজ, এখানে রসুন সব কেটে নিয়েছি। আর একটা হবে কচু শাক, যেটা আমি ছাড়াতে পারি না, সেটা মা ছাড়াবে। আজকে রান্না হবে মাটির উনুনে, আর মাটির উনুন জ্বলে গিয়েছে, আর এখানটা একটু ভিজে ভিজে দেখতে পাচ্ছ, তার কারণ ন্যাটা দেওয়া হয়েছে, আর উনুনটাকেও একটু ফেসিয়াল করে দেওয়া হয়েছে, কারণ উনুনের অবস্থা ভীষণ খারাপ ছিল, আর একটা নতুন উনুন বানাতে হবে আপাতত রান্না করার জন্য। এরকম ভাবে একটু ঠিক করে নিয়েছে আমার দাদু, দুদিন আগেই ঠিক করেছে। আর রোজ দিন তো ন্যাটা দিতেই হয়, এখানে ন্যাটা দিয়ে নিচ্ছে। আর কচু শাক দেখাচ্ছি, কচু শাক কাটার জন্য রাঁধুনি বসে গিয়েছে। এই যে কচু শাক, এটা কাদের গাছের কচু? এটা পাশের বাড়ির কচু। আমার বন্ধুরা সব বলবে তোমরা কি পাশের বাড়ির জিনিস খেয়ে উদ্ধার হয়ে যাও, আসল কথা সেটা না। আসল কথা হলো গ্রামের দিকে থাকার মজাই আলাদা। গ্রামের দিকে কারোর বাড়িতে কোনো কিছু হলে তারা সবাই সবাইকে দিয়ে খায়, যেটা শহরের দিকে একদমই হয় না। এই যে দুখানা দিয়েছে, এখানে একখানা দেখছো আর ওইখানে একখানা পড়ে রয়েছে। আর কচু শাক তো একটুখানি হয়ে যায়, নারকেল দিয়ে হবে? চিংড়ি দিয়ে আমার ঠিকঠাক ভালো লাগে না, আমার ভালো লাগে হলো নারকেল দিয়ে কচু শাক। আর ওইখানে কচু শাকের জন্য জল ফুটছে। হ্যাঁ, সিদ্ধ হবে কচু শাক, কিন্তু অ্যান্টি এজিং এর মানে কেস করে বলছি, অ্যান্টি এজিং এর কাজ করে কচু শাকে, ভালো ভীষণ উপকারী, একদম বয়সকে কম বয়স বানিয়ে দিতে পারে কচু শাক, যদি রোজ দিন সেটা খাওয়া হয়। কিন্তু রোজ দিন খাওয়া তো পসিবল না, রোজ দিন কি আর পাশের বাড়ি থেকে চেয়ে চেয়ে খাওয়ানো যায়? তাহলে একটা নিজের বাড়িতে কচু বাগান করতে হবে, যদি নিজেকে সুন্দরী মানে রাখতে হয় রোজ দিন। তো এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হবে। আর দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এত বড় বড় চিংড়ি দেখে আমার কচু শাকে আর খেতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে যদি একটুখানি চিংড়ি মাছের মালাইকারি হতো জমে যেত। আর চিংড়ি মাছ বাঁচতে বসেছে, এই যে সাঙ্গ পাঙ্গ সব কিছু এসে হাজির, এখানে বাছাবাছি চলছে। Thank you.
এনো এত কেদদারি মেরে ফটো ফটো তুললাম, খেয়ে বলো যে এই জুসটা কেমন হয়েছে। তাহলে একটা জুসের দোকান খুলবো। বাতাসে থেকে নকুল দানা, বেল থেকে তেল, সবের জুস পাওয়া যাবে আমার হোটেল। শুনতে পেলে তার মানে আমার ওই যে ফটো ফটো তুললাম এই তোলাটা আমার সার্থক হলো। এবার আমি আমারটা খেয়ে নি। এটা আমার একটু ফুড কালার দিয়েছি, আর ফুড কালার দেওয়াতে দেখো রংটা কি সুন্দর হয়েছে। আমার আবার যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস আবার খেতে ইচ্ছা করে, আর যে জিনিস দেখতে সুন্দর না সেটা আমার খেতে ভালো লাগে না। আর এই যে রান্না বসে গেছে, চিংড়ি মাছ দিয়ে হলো কি জানো কচু শাক, এত বড় বড় চিংড়ি দিয়ে কচু শাক। আর ওই যে দেখতে পাচ্ছে একটা মুরগি, ওটা হলো পাশের বাড়ির মুরগি। যখনই আমার মা এখানে রান্না করে ওই মুরগি শুধু এসে এসে বলে আমাকে ঝোল কর, আমাকে ঝোল কর। প্রত্যেকবারে ওকে আমরা ছেড়ে দিই, ওই যে চলে গেল ওখান দিয়ে। ও এসেছিল ওই যে চিংড়ি মাছের খোসাগুলো খেতে, আর ওই দেখো ওইখানে আমাদের ক্যাপসুল খোসাগুলোকে খাচ্ছে। পেটে ব্যথা হবে, ক্যাপসুল গড়িয়ে চলে এসছে। ওরে ওরে কাড়াকাড়ি করিস না, আর কি রোদ বলতো ওখানে যে বসে বসে বাসন মাজবে সেটাও মানে সম্ভব না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা হলো কচু শাক। কচু শাক তো তোমরা দেখতেই পেলে কতটা কাটলো, আর দেখো কইটুখানি হয়ে গেছে। আর এটা হলো ডিমের ঝাল, আলু দিয়ে হলো ডিমের ঝাল হয়েছে। আর আছে হলো, দাঁড়াও দেখাচ্ছি আমাদের, এটা হলো ডাটা চচ্চড়ি। এটা কালকের ডাটা চচ্চড়ি, সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি। ডাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, গাছের ডাটা যেটা অবশিষ্ট ছিল ওটাই রান্না হয়েছে। আর এইটা হলো ভাত, এগুলো তো খেতে হবে ভাত দিয়েই। আর শেষ পাতে হলো ঠান্ডা ঠান্ডা আমের চাটনি। আমের চাটনিটা তিন চার দিন ধরে চলছে, চাটনি যেহেতু অনেক দিন ধরে করে রেখে দিতে হয় ফ্রিজে। আর সাথে দুটো পেঁয়াজ, গরমকালে কিন্তু পেঁয়াজ খাওয়া ভীষণ উপকার। গরমকালে পেঁয়াজ খেলে পরে পেট ঠান্ডা হয়। এই দিয়েই আমরা লাঞ্চটা শুরু করব, আর চলো খেয়ে নিই, তারপরে হলো তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখন বাজে হলো বিকেল ৫টা, আমি বলছি রাত্রি। দেখেছো দেখো কি যে হবে। এবার তুই অ্যাক্টিং শিখবি, তোকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করে দেবো তাহলে। হ্যাঁ কেন, এই যে তুই এরকম ডায়লগ দিতে পারবি, এই যে ম্যায় ঝুঁকে কা নেই, কেন তোমার কি ঝুঁকে কা নেই, কোমরে ব্যথা হচ্ছে? হ্যাঁ তো মা ছেলে দুজনা শুয়েছিলাম, এখন বাজে হলো ৫টা, টুক করে উঠে পড়বো। আর চালিয়েছিলাম ওই টেবিল ফ্যানটা চালিয়ে শুয়েছি, কারণ এই যে উপরের যে সিলিং ফ্যানটা এটা চালালে কি হয় গরম হাওয়াটা নামে, এই খাটের ওপর শুলে যেন মনে হয় কেউ আমাদের ভাজছে। সেই ছোটবেলায় গল্প শুনতাম না যে, দাঁড়াও দেখি, ছোটবেলায় গল্প শুনতাম যে মানে যে যত পাপ করবে তাকে ভগবান উপরে গিয়ে তেলের মধ্যে ভাজবে। তা এখনো তো ওপরে যাওয়ার সময় আসেনি, নিচেতেও তো ভগবান ভেজে দিচ্ছে। এটা মনে হয় ছোট ছোট পাপ, তো তাই জন্য মানে পুরো ছাকা তেলে ভাজে না, এটা হলো অল্প তেলে ভাজে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর চলো বাইরেটা বেরোই, দেখি কি অবস্থা বাইরের। আর কি বলতো, আগে না আমি খেয়ে দিয়ে ঘুমাতাম না, এখন হয়েছে খেয়ে দিয়ে যদি একটু না ঘুমাই ভালো লাগে না। আমার মনে হয় গরমকাল সবার কাছে হলো আলিশির কাল, মানে ঘুম পাবে। আমি কি এলবো, আমি কি এলবো, পড়াতে এত ভয়, এই আঁকবি তুই, কালকে আঁকা আছে, একটা আঁকাও তুমি কমপ্লিট করনি, কখন আঁকবো? লতিলের দিকে এঁকে দেবো, শুধু বাহানা, ওর কাছে সব প্রশ্নের উত্তর আছে, কখন আঁকবে, কখন পড়তে যাবে, কি করবে না করবে, এই সমস্ত। কালকে যে অঙ্ক পরীক্ষা, অঙ্কগুলো কে করবে, যে বিগ জ্যাম, হাফ জ্যাম, এগুলো কে করবে? জ্যাম পাউরুটি আমরা আগে খেতাম, আর তোরা এখন নাকি জ্যাম করবি খাতাতে। হাসি দেখো, হাসি কেবলুর হাসি কথাতে আছে না, খালি পেটে জল ভাড়া পেটে ফল। একটা নিয়ে বসেছিলাম কলা, কলাটার গরমে দুরবস্থা হয়ে গেছে, মানে উপরের ছাল বাঁকড়া সব কালো কালো হয়ে গেছে, ভেতরটা মা বললো ভালো আছে, খেয়ে আমি আর চিবাতে পারছি না। এই দেখো শুনতে পাচ্ছ, এই কলা আমি খাবো না, এখান থেকে টিপ করবো চলে যাবে পার্বতীর বক্সে। টিপ নষ্ট করা উচিত না, চলো লিজে কলা। কলা আমি খেতে পাচ্ছি না, কলার খোসাও দিয়ে দি, কলার খোসা। হ্যাঁ এটা আমি খাবো না, যা গরু লাফাবে তোকে দেখে, গরু লাফাবে আমাকে দেখে।
আর এখানে একটা গরু রয়েছে। চলো তোমাদের কলপারটা একবার দেখিয়ে নিই, কলপারটা কিরকম বাঁধালো। কলপারটা যখন বাঁধিয়েছিল না, সেই সময় এক ধারটা ভেঙে গেছিল, এই এক ধারটা গ্যাপটাই দেখো, এটা হলো পুরোটা কলপার, আর এই এক ধারে এই ধারটা পুরো ভেঙে গেছিলো। এই ধারটা আমার দাদু করেছে, পুরো ভেঙে এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছিল। আমাদের বাড়ি সিমেন্ট পালি দিয়ে সব কিছু দিয়ে ওই ধারটা কমপ্লিট করে দিয়েছে। ওই ধারটা একটুখানি ঢালু উঁচু নিচু ব্যাপার আছে, মিস্ত্রিদের হাতের কাজ আর দাদুর হাতের কাজ আকাশ পাতাল তফাত। এই হয়ে গেছে আমাদের কল বাঁধানো, জল তো গরুতেও খায় না, তার আবার বাঁধানো। বৈশাখ মাসে নাকি কাল বৈশাখীর দেখা নেই, ভাবা যায় এরকমটা কখনো হয়েছে? কিছুদিন আগে শুনলাম যে দুদিনের ভেতর নাকি তুমুল ঝড় বৃষ্টি হবে, তা কোথায়? দুদিন হলো ওয়েদার এত সুন্দর হয়ে গেছিল, মানে মেঘ করেছে দেখে মনে হলো উরি বাপরে আজকে যদি জল আসে আমি ভিজবো। দুদিনই ভাবলাম যে আজকে মানে বৃষ্টি না হোক কালকে ঠিক হবেই, ঠিক হবে। দুদিন পেরিয়ে তিন দিনে পড়ে গেল, এখনো কোনো জলের দেখা নেই, মানে রাস্তাঘাট মাটি মানুষ সব মানে গরমে কষ্ট পাচ্ছে, তবুও ভগবান আমাদেরকে জল দিচ্ছে না, কি কষ্ট বলো তো। গরমে না ঘরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না, তাও আমাদের ঘরে মোটামুটি বিকেল তিনটে পেরিয়ে ফেলতে পারলে তারপরে বাইরে বসে থাকলে মানে খুব সুন্দর লাগে, এত সুন্দর হাওয়া দেয়। আমরা সবাই রাত্রিবেলা এই রাস্তাটায় বসে থাকি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কেন বলো তো অন্ধকার থাকে, তখন আমি লাইট পাবো কোথায় যে এখানে তোমাদের সঙ্গে দেখাবো, সেরকমভাবে সত্যি শেয়ার করা হয় না। আর দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম সুন্দর হাওয়া দেয় আর ওর ভেতরে বসে থাকি, আমি আমার কাজগুলো করি, আমি আমার বন্ধুদের ভিডিও দেখি, মারা সবাই গল্প করে, খুব ভালো লাগে। আর আজকে এক্ষুনি শ্যাম্পু করেছি, আমি তো সেই ওয়াওয়ের যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম ওগুলো দিয়েই শ্যাম্পু করেছি, চুলটা মোটামুটি সিল্কি রয়েছে, যদিও আমার চুল সিল্কি আর চুলটা আমার আগাগোড়ায় ওঠে কম, কখন উঠতো এই যে গরমকালটা যখন পচা গরম পড়তো সেই সময় উঠতো, চুলটা ভিজে এই জন্য না ছেড়ে দিলাম। আর একটু ফোলা ফোলা ভাব এসছে, আমার চুলটা একটু নেতানো ছিল, এখন দেখি একটুখানি মানে বাউন্সি, যেটা বলে বাংলায় ফোলা ফোলা, ফোলা ফোলাই ভালো। তো চুলটা একটু ফোলা ফোলা ভাব এসছে, আর ঘুমিয়ে দেখো মুখটা ওরকম ফোলা ফোলা হয়ে গেছে, যদিও আমি মানুষটাই ফোলা ফোলা, এরকম মোটা মানুষ, মোটা মানুষদের যে গরমে কি কষ্ট মানে কি আর বলবো। আমার ছেলে তো চলে গেছে আর ওখানে তো মা দুধ দোয়াচ্ছে, তোমরা দেখতেই পেলে ছাদে যেতে হবে, ছাদে প্রচুর জামাকাপড় মেলা আছে, উপরন্তু মা এখনও জামাকাপড় কাচেনি। আমাদের যে কলপারটা সেটা আজকে তোমাদের দেখালাম পুরো ফাঁকা, ওপর দিয়ে একদম সূর্যমামা কটমট করে তাকায়, মানে কেউ যদি ওখানে বসে কাচাকুচি করে বা বাসন টাসন ধোয় তাকে পুরো ভস্ম করে দেবে এরকমভাবে তাকায়, ওই জন্য দুপুরের দিকে কাজ করা একদমই যায় না। কিন্তু এই সময় তো আর সূর্যমামা তাকায় না আমাদের দিকে, এই সময় অন্যদিকে ঘুরে যায়, অন্যদিকে কটমট করে তাকায়, আমাদের দিকে এখন তাকাবে না। এই সময়টাই হলো কাচাকুচি করবার সময়, মা এই সময় কাচাকুচি করে মেলে দেয়, আবার রাত্রির দশটা এরকম সময় ছাদ থেকে গিয়ে নিয়ে আসি। রাত্রির দশটার সময় ছাদে উঠতে আমার খুব একটা ভয় লাগে না, মাঝখানে আমার খুব ভয় লাগতো, ভূতের ভয়, বাবা আমি কখনো না ভূত দেখিনি, মানে আমি শুধু কী হতো ভূতের একটা চ্যানেল আমার সাবস্ক্রাইব করা ছিল, ঘোস্ট ফাইন্ডার্স না কি একটা নাম, আর একটা ছিল রাতের কুহেলি, তো এই দুটো চ্যানেল ছিল, যেই ভিডিও দিত আমি সেই দেখতাম। আমার ভূতের মুভি দেখতে, ভূতের ওই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, আর ওদের দেখে দেখে আর ভাবতাম আমার পেছনে ভূত ঘুরে বেড়াচ্ছে, আমার পেছনে ভূত ঘুরে বেড়াচ্ছে এরকম ভাবতাম। আর মানে প্রত্যেকটা আলোকে দেখলেই আমার যেন মনে হতো ভূতে সিগনাল দিচ্ছে, ভূতে সিগনাল দিচ্ছে, সেই সেই যে মানে এত ভয় পেতাম, সে ভাবলাম যে আর জীবনেও ওদের চ্যানেল দেখবো না, যতগুলো সাবস্ক্রাইব করা ছিল সব কটাকে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, আমার কাছে এখন নোটিফিকেশনও আসে না আর দেখিও না। মাঝে মাঝে যখন খুব ইচ্ছা করে যে আজকে একটা ভূত দেখবো, আজকে একটা ভূত দেখবো, তখন না সাবস্ক্রাইব করে দেখি, দু তিন দিন হোম পেজে শো করে তারপরে আর শো করে না, ওদের ভিডিও আমার বাবা দেখার দরকার নেই। কি ওই তো বুল্লো দাদু জুলে দিয়েছে, দেখো তোমা তুমি কি কি বানিয়েছো, কি বানিয়েছে দেখো, এই এদিকে আয়, এ ছোটা বাচ্চা কি বানিয়েছি, ছোটা বাচ্চা জামা পরে রয়েছে, দেখা দেখতে পাচ্ছে না, ইয়ে বাবা দেখো চিপসের প্যাকেটে বালি নিয়েছে, বাবু বালি ফেল, যা গিয়ে ফেলে দিয়ে রোজটা দিন, ও গায়ের মধ্যে বালি মাখবে, জামা কাপড়ে বালি মাখবে, পুরো বালি বালি, মানে
কি যে বলবো, আমার ছেলেটাকে আমি এরম বাচ্চা জীবনেও দেখিনি। এত নোংরা ঘাটতেও ভালোবাসে, কোথায় বালি কোথায় কাদা কোথায় মানে পাক, এই সমস্ত জিনিসগুলো নাকি ওর মাখতে ভালো লাগে। আমার তো এগুলো দেখলে, আমার বালি হলো সব থেকে ঘেন্না লাগে, কেন বলুন তো, বালিতে হলো কুকুরে বাথরুম করে, এই জন্য আমার বালি মানে দেখলেই আমার শুধু ওই কথাটা মনে পড়ে। আর ও সেই বালি হাত দিয়ে কুড়িয়ে আনে, এনে প্যাকেটের মধ্যে ভরে নাকি খেলা করছে। বাবু ফেল, ফেলতে বলেছি সব ফেলবি, ফেল ফেল পুরোটা প্যাকেট সমেত ফেলে দে, ফেল ফেল। ইস, দেখো দেখো বালি ওড়ালো, দেখো বালি কখনো ধরবি না, বালিতে জানিস কুকুরে বাথরুম করে, হিসু করে দেয়, আর সেই বালি তুই নিয়েছিস, ছি, আর ওই যে বালির পাথর, সত্যি মাইরি নোংরা কাকে বলে। তো হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ একটা ড্রয়িং খাতা, এই যে বিশাল মোটা একখানা ড্রয়িং খাতা, চিকুর ড্রয়িং খাতাটা শেষ হয়ে গেছিল। এটা চিকুকে গিফট করেছে হলো মাহি, এই ড্রয়িং খাতার সঙ্গে এই যে অয়েল পেস্টিং কালার 25টার। যদি ওদের এত বড় কালারটা লাগে না, আর চিকুর কালারগুলো তো একদম ভেঙে ভেঙে একাকার করে রেখে দিয়েছে। আমার খাতাটার দরকার ছিল, এই মুহূর্তে এটার দরকার ছিল না, তো দুটো আমার ছেলেকে মাহির বাবা গিফট করেছে। আমার ছেলে তো ভীষণ হ্যাপি, গিফট পেলে বেলায় সব বাচ্চারাই হ্যাপি হ্যাপি হয়ে যায়। তো দেখো এখানে দুজনা মিলে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। আর মাহিকে তো তোমরা চুল অবস্থায় দেখেছিলে, মানে মাথায় এক ঝাঁক চুল ছিল, আর এখন দেখো মাহি পুরো টেকু বুড়ি হয়ে গেছে। টেকু বুড়ি হয়েছো? ও গরমে কি আরাম, তোর মতো যদি আমি একটু টাক হতে পারতাম কত ভালো হতো, কি আরাম বল, চুল কেটে চুল থাকতো মাথায় ভালো লাগতো না। ওরা দুজন থাক, শুনবে না, খালি গান চালাচ্ছে, কপিরাইট চলে আসবে। এখন বাজে 11টা, আর ব্লগটা এন্ড করবার পালা। আর এতক্ষণ ধরে তোমাদের মানে আমি ভিডিওটা এন্ড করতে সময় পাইনি, কারণ তোমাদের আমার যারা যারা ইউটিউবার বন্ধু আছে তাদের সবাইকার ভিডিও আমি দেখছিলাম, দেখতে দেখতে প্রচুর দেরি হয়ে গেছে। কালকে আছে চিকুর ম্যাথ পরীক্ষা, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বার কথা ছিল, কিন্তু ওই যে ভিডিও দেখতে 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 না এত ভালো লাগছিল সবার ভিডিও দেখতে, আর আমার মানে মনেই ছিল না যে আমার ছেলেকে ঘুম পাড়াতে হবে, নিজে না ঘুমায় অন্তত পক্ষে ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ অত সকালবেলা ও উঠতে পারে না যদি না আমি ওকে তাড়াতাড়ি ঘুমটা পাড়াই। যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে এখনো ঘুম আসেনি, গা হাত পা মুছিয়ে পাউডার দিয়ে রাত্রিরে ডিনার করিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর নিজেও ঝপাং করে খাটে উঠে পড়েছি। তার কারণ হলো আমাকেও ঘুমাতে হবে, আমি যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে ও কি করে উঠবে। আর আমার না মানে ঘুমটা ঠিকঠাকভাবে না পোষালে মানে কেমন একটা হয়, শরীরে একটা অস্বস্তি হয়, এই জন্য আমিও এখন ঘুমিয়ে পড়বো, এই ব্লগ আর বাড়াবো না। দেখতে পাচ্ছ আমি জানলা খুলে রেখেছি, প্রচন্ড গরম, আর তার ভেতরে তো আমি লাল মশারিটা টাঙিয়ে নিয়েছি, মশারি টাঙালে খুব গরম হয়, কিন্তু আমার যে এই মশারিটা একদম পাতলা একদম পাতলা, মানে ওপরে যে সিলিং ফ্যান চলছে সেই সিলিং ফ্যানের হাওয়াটা ঢোকে, আর স্ট্যান্ড ফ্যান দিলে মশারি উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় ফেলবে তার নেই ঠিক, ওই জন্য দিই না। দুটো দেখো, ওই দিকের একটা জানালা খোলা, এদিকের একটা জানালা খোলা, কিন্তু খোলা রেখে আমি ঘুমাতে পারি না। এটা মা যখন শোবে, আমার মায়ের শুতে শুতে প্রায় 12:30 একটা বেজে যায়, কারণ আমাদের বাড়িতে গরু আছে, গরুকে একবার সাজাল দিতে হয়, আরও মা রাত্রির সকালবেলার কাজগুলো গুছিয়ে রাখে, তো ওই কারণে মায়ের 12:30 তো বাজবেই, আর 12:30 বেজে যে মানে কাজ করতে করতে বেজে গেল, এবার দিয়ে শুয়ে পড়বে, শুয়ে পড়বে না। রাত্রিবেলা আমার মায়ের খবরের কাগজ পড়বার নেশা আছে, খবরের কাগজটা পড়বে তারপরে শুয়ে পড়বে। লোকে সকালবেলা খবরের কাগজ পড়ে, আমার মা হলো রাত্রিবেলা নিউজ পেপার পড়ে, ভাবো কি অদ্ভুত। তো যখন আসবে এই ঘরে আসে একবার ঠাকুর প্রণাম করতে, ঠাকুর প্রণাম করতে যখন আসবে দুটো জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চলে যাবে। আর যদি বন্ধ করতে ভুলে যায়, আর আমার যদি একবার চোখ খুলে আমি দেখি যে জানলা দরজা খোলা আছে, আমি ভাববো কত না ভূত পেতনি সব আমার ঘরে ঢুকে গেছে, মানে আমি আর মনে হয় ওই চিন্তায় চিন্তায় আর ঠিক থাকবো না। যাই হোক, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।